তাওসনিয়া মিশন রেসিডেনশিয়াল কলেজ পত্রিকা আজ আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা। আমি তোমাদের আজকে যে অধ্যায়টি ক্লাস নেব সেটা হচ্ছে চ্যাপ্টার 3 নাম্বার সিস্টেম এন্ড ডিজিটাল ডিভাইস। আসলে এই অধ্যায়টা আমি এর আগেও পড়াইছি, আবার তোমাদেরকে আমি একটু রিভিশন করাবো, সেই জন্য এখানে এই চ্যাপ্টার আজকে আবার শুরু করেছি। আজকে আমরা আমাদের আর্টিকেল আছে সামারি অফ নাম্বার সিস্টেম এন্ড ডিজিটাল ডিভাইস। আসলে ডিজিটাল নাম্বার সিস্টেম এন্ড ডিজিটাল ডিভাইস সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই অধ্যায়ে কি কি পড়লাম সেই সামারি গুলো নিয়ে আজকে আমি তোমাদের সাথে আর একটু কথা বলবো। অর্থাৎ তোমরা বলতে পারো যে এটাই ক্লাসটা, এই অধ্যায়টা কি পুরো একটা রিভিশন হচ্ছে, সেভাবে আমি আজকে এই ক্লাসটা তোমাদেরকে আমি দিচ্ছি। প্রথমে আমাদের আসবো বুলিয়ান ধ্রুব ও চলক। বুলিয়ান কনস্ট্যান্ট এন্ড ভেরিয়েবল, আমি একটু ইংলিশে লিখছি, অর্থাৎ বুলিয়ান ধ্রুবক এবং চলক, এটা কাকে বলা হয়? তাহলে আমরা আগে এটা জেনে নিই ধারাবাহিকভাবে। বুলিয়ান ধ্রুবক বা চলকের মান জিরো অথবা ওয়ান অর জিরো, দুটি যে কোনো একটি। দেখো আমি এই যে মানটা লিখলাম, আসলে এই চ্যাপ্টারটা ডিজিটাল ডিভাইসটা হচ্ছে একটি সিগন্যালে কাজ করে, ওর ভিতরে সকল কার্যক্রমগুলো ওয়ান এবং জিরো এই যে বাইনারি সংখ্যা দুটি। যেমন আমরা বাড়িতে যে কোনো ডিভাইস চালাতে গেলে, বিশেষ করে তোমার মোবাইল বা ক্যালকুলেটার, দেখবো আমরা একবার সুইচ অন করি একবার অফ করি, তুমি টিভিটা চালাও তোমার কম্পিউটার চালাও সব সিস্টেমটা একই হবে, কিন্তু সকল অভ্যন্তরীণ কাজগুলো তার করে একটা রেজাল্ট দেখা যায় জিরো আর ওয়ান। তার মানে বলা হচ্ছে ধ্রুবকের মান অপরিবর্তিত থাকে, তাহলে কনস্ট্যান্ট ভ্যালু অফ আনচেঞ্জ আর ভেরিয়েবল ভ্যালু অফ টাইম ডিপেন্ডেবল ভিএআরআর ভেরিয়েবল ভ্যালু অফ টাইম ডিপেন্ডেন্ট অর্থাৎ ধ্রুবকের মানটা হচ্ছে অপরিবর্তিত আর চলকের মানটা সময় করে নির্ভরশীল। এটা তোমাদেরকে একটু জেনে রাখতে হবে, আমি বিগত ক্লাসগুলোতে তোমাদের এভাবে আমি বলেছিলাম। এবার আসবো বুলিয়ান কমপ্লিমেন্ট। বুলিয়ান কমপ্লিমেন্ট বুলিয়ানের পূরক যাকে বলা হয়, দেখো বুলিয়ানের দ্বারায় সম্ভাব্য দুইটি মান, একটা জিরো আর একটা ওয়ান, তাহলে বুলিয়ানের দ্বারায় সম্ভাব্য কয়টি মান থাকে? প্রভাবলি ভ্যালু যেটাকে বলা হয় সম্ভাব্য মান দুটি, একটা ওয়ান আর একটা জিরো, ওয়ান পাবলিক জিরো পাবলিক ওয়ান।
এই যে দুটি মান এর একটিকে অপরটি বলা হয় পূরক, তাহলে ওয়ান ইজ কমপ্লিমেন্ট জিরো, তাহলে আমি বলতে পারি ওয়ান জিরো ইজ কমপ্লিমেন্ট ওয়ান, অর্থাৎ একের পূরক জিরো পূরক এক, অথবা ওয়ান ইজ কমপ্লিমেন্ট ওয়ান ইজ কমপ্লিমেন্ট জিরো, খেয়াল করেছো জিরো পূরক হচ্ছে এক আর একের পূরক হচ্ছে জিরো, এটা তোমাদের অল টাইম মনে রাখতে হবে। এটা আমরা তাহলে করলাম কি বুলিয়ান কমপ্লিমেন্ট। এবার ডি মর্গান থিওরাম, ডি মর্গান থিওরাম, ডি মর্গানের উপপাদ্য, ফরাসি ইংরেজ গণিতবিদ, এই দুটি সূত্র আবিষ্কার করেছিল, সেই সূত্র দুটি আমি এখানে দেখাবো তোমাদের। তাহলে ফার্স্ট থিওরাম, ফার্স্ট থিওরাম দেখো, এ এবং বি দুটি চরক, আসলে এ আর বি দেখতে আমাদের কথা না, ইংরেজি বর্ণমালার এ থেকে জেড পর্যন্ত এই সাবজেক্টের প্রতীকের মধ্যে যে কোনো একটি দুটি প্রতীক তুমি ধরতে পারো। ভেরিয়েবলের জন্য আমি দেখাচ্ছি, দেখো এ প্লাস বি তার হোল কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট, দেখো এখানে যোগ ছিল এখানে গুণাকারে। আচ্ছা আমি যদি ওয়ান তিন চলে গেলে এ যদি বলি এ প্লাস বি প্লাস সি হোল কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট ইন্টু সি কমপ্লিমেন্ট, হ্যাঁ লেখা যাবে। আসলে দুই এর অধিক চলে নিলাম, তিন তিন আনে আমি চারটি নিতে পারি সম্ভব। ফার্স্ট থিওরাম, এবার সেকেন্ড থিওরাম দেখো, এ আর বি দুটো গুণফলের যে মানটি পাওয়া যাচ্ছে তাকে কমপ্লিমেন্ট করলাম, মানে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট ওয়া ঠিক সিমিলার অ্যাজ কিটটা সবাইকে ক্ষেত্রে কি দেবো।